Assalamualaikum. Welcome to my channel Mimi's Kitchen and Vlog. আজকে আপনাদেরকে কোনো রেসিপি দেখাবো না। আজকে আমি কি কি গ্রোসারি শপিং করেছি সেটাই আসলে আমি শেয়ার করব। তো আমি কি কি গ্রোসারি করেছি সেগুলো প্রাইস এবং কোথা থেকে কিনেছি সব ডিটেইলসে বলে দিব। তো চলুন দেখে আসি। আমি একটা কোকো পাউডার নিয়েছি, এটা ব্র্যান্ড হচ্ছে ক্যাডবেরি। এই কোকো পাউডারটা দিয়ে আমি মূলত সবসময় কেক বানিয়ে থাকি। এই কোকো পাউডারটা খুবই ভালো, এটার প্রাইস নিয়েছে 150 টাকা। এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি। এখন এটা হচ্ছে একটা ওয়েফার, এটা দুইটার সাথে একটা ফ্রি ছিল। আর বাকি শপিংগুলো আমি আগ্রা থেকেই করেছি, এটা আমার আগ্রা থেকেই নেওয়া। আগুরে সবসময় অফার দিয়ে থাকে দুটোর সাথে একটা ফ্রি। এটার প্রাইস নিয়েছে পার পিস 30 টাকা, হলে দুটোর 60 টাকা একটা ফ্রি। একদম ফ্যামিলি ম্যাগি নুডলস নিয়েছি, এটা ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস, এটার প্রাইস নিয়েছে 66 টাকা। নিয়েছি 3 ধরনের মশালা। এটা চিকেন মশলা, এটা দিয়ে আমি সবসময় রোস্ট রান্না করে থাকি। রোস্টের ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। এটার দাম নিয়েছে 95 টাকা। রানের একটা চটপটি মশলা কিনেছি, এটার প্রাইস নিয়েছে 40 টাকা। ফুচকা কিংবা চটপটির জন্য তো সবসময় চাট মশলা লেগে থাকে, তো এটা নিয়েছি। আরেকটা নিয়েছি সান ব্র্যান্ডের বিরিয়ানি মশলা, এটা হচ্ছে বোম্বে বিরিয়ানি মশলা, এটার দামও নিয়েছে 95 টাকা। সামনে রমজান মাস, তাই জন্য একটা ম্যাঙ্গো ট্যাং নিয়ে নিলাম। এটা ম্যাঙ্গো ট্যাং, এই ম্যাঙ্গো ট্যাংটা খেতে খুবই মজা লাগে আমার কাছে, তাই আমি এটা নিয়েছি। এটার দাম নিয়েছে 310 টাকা। আর একটা সাবান কিনেছি, পিয়ার সাবান, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 130 টাকা। থাই স্যুপের রেসিপি তো আপনাদের দেখাতে হবে, তাই জন্য নিয়ে নিলাম লেমন গ্রাস অথবা থাই পাতা। এটার দাম নিয়েছে 54 টাকা, এটার কেজি হচ্ছে 300 টাকা করে, এখানে 180 গ্রামের মতো ছিল, এটার প্রাইস 54 টাকা পড়েছে। এটা দিয়ে সামনে আপনাদেরকে আমি থাই স্যুপ করে দেখাবো, সে রেসিপিটা শেয়ার করব। সে রেসিপিটা দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আর নিয়েছি একটা ইস্ট, আর একটা অরিগানো। ইস্টার দাম নিয়েছে 54 টাকা, অরিগানোর প্রাইস নিয়েছে 95 টাকা। সামনে আমি পিজার রেসিপিও শেয়ার করব। একটা স্প্যাচুলা নিয়েছি, এটার প্রাইস নিয়েছে 90 টাকা, এটা আমি নিউ মার্কেট থেকে কিনেছি। আর একটা পাস্তার প্যাকেট কিনে নিলাম, এটা আধা কেজি পরিমাণ আছে, এটার প্রাইস নিয়েছে 140 টাকা। পাস্তার রেসিপিটাও শেয়ার করবো আপনাদের সাথে। আর নিয়েছি 2 ধরনের ম্যাগি সিজনিং, এটা হচ্ছে নুডলসের জন্য স্বাদে ম্যাজিক, এগুলো পার পিস 5 টাকা করে, 4টা আছে এখানে। আরেকটা নিয়েছি ফ্রাইড রাইসের, এখানেও 4টা আছে, এগুলো 5 টাকা করে প্যাকেট। এই মশলা দিয়েও ফ্রাইড রাইস রান্না করে আপনাদেরকে দেখাবো। আর নিয়েছি একটা বাটার, এখানে 200 গ্রাম পরিমাণ আছে, 200 টাকা নিয়েছে এটা। আর সব কিছুরই দাম বেড়ে গিয়েছে। আরেকটা চিজ নিয়েছি, এটার দাম নিয়েছে 300 টাকা, এটা গুড লাইফের মজারেলা চিজ, এই চিজটা খুবই ভালো। ব্যাস এই ছিল আমার মোটামুটি ছোটোখাটো গ্রোসারি শপিং, এটা আমার ফার্স্ট গ্রোসারি শপিং ভিডিও ছিল আর কি আপনাদের সাথে শেয়ার করা। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম কোনো ভিডিও আবার শেয়ার করবো কিনা সেটাও আমাকে জানাবেন। অবশ্যই সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আল্লাহ হাফিজ।